আমার বাসায় একটা ফোন আসলো, উচ্চ কর্মকর্তা কি ব্যাপার, প্রাইম মিনিস্টার আপনার দেখা করতে চাই, আসেন। প্রিয়াগত, আপনার তিন ভাই শহীদ হয়েছে, আপনি যদি আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেন, আই সার্ভ ইউ, এবার দস্তবাদ করেন। এই দস্তবাদ করলাম, আমি জয়েন করলাম, আমার টিকিট দিয়ে দিলাম, চলে এলাম। এর সাথে সময় রাজনীতি করিনি। 90 সালে আমাদের নেতা আমাকে নিয়ে শেখ হাসিনার কাছে গেছে, মনে আছে আমার ভাই? এবার বসে যা, তুমি অমৃত নবীশন করো। আমি সেখানে গেছিলাম, নেত্রী মুস্তি হাসে বলল যে এক প্রার্থী আসছে, আমার বাবার বাল্যবন্ধু, বিভিন্ন চিঠিপত্র নিয়ে গেছে, মরম কুদ্দুস সাহেব, তাকে তো ওয়াদা করিস। তা আমি বললাম, আমি কী করবো, যেখানে সেখানে থাকো। এই আহ ভাই, কিন্তু আমার আমার বিএনপিতে পাঠায়, দোষ কিন্তু আমার না। তারপরে আমি বিএনপিতে ছিলাম, 29 তারিখ পর্যন্ত ছিলাম। 29 তারিখ আমার জামিন হলো, 30 তারিখে আমার বাসায় একটা ফোন আসলো, উচ্চ কর্মকর্তা কি ব্যাপার, প্রাইম মিনিস্টার আপনার দেখা করতে চাই, আসেন। কয়টায়? 11টায়, বাদ দিয়ে 10:30, কী করবো, তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে রওনা করলাম। একমাত্র আমার মিসেস বললাম, এই যে প্রাইম মিনিস্টার ডাকছে, প্রাইম মিনিস্টার ডাকে তোমার কপাল করছে, তা এখানে বসে আছো, যাও, প্রধানমন্ত্রী ডাকা তো সৌভাগ্যের লক্ষণ। আমি গেলাম, তিনি আমাকে বলে, বসেন কমান্ডার, আপনি আমার দল করেন। আমি করতে পারি এক শর্তে। কী শর্ত? 15 আগস্ট আপনার তিন ভাই শহীদ হয়েছে, আপনি যদি আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেন, আই সার্ভ ইউ, এবার দস্তবাদ করেন। এই দস্তবাদ করলাম, আমি জয়েন করলাম, আমার টিকিট দিয়ে দিলাম, চলে এলাম। পরে এসে আমি আহু ভাইকে আসাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছি, যে আহ ভাই এই কারণে কেন, আমি জানি আমাকে সকালবেলা জিজ্ঞাসা করছে, সে সব জানে কিন্তু আমাকে বলে নাই। যাই হোক, আপনাদের সর্বকনিষ্ঠ সদস্য, আমার আগের যা দলবল ছিল অলরেডি কাটিলে তো আপনারা জানেন, সব নিয়ে আমি আওয়ামী লীগে যোগদান করিয়েছি। রাজাপুরের কিছু এখনও ত্রুটি কয়েকটা নাবালক ছেলে আছে, কোনো ঘটনা না, ওরাও এসে যাবে, না আসলে কেমনি আসতে হয়, আনতে হয়, একটা তরিকাটা আমার নয়, সবাই এসে যাবে। সো কাঁঠালিয়া রাজাপুরে ইন ফিউচার সেই ম্যান এক্সেপ্ট আওয়ামী লীগ, কোনো পার্টি থাকবে না, এটা কিন্তু গার্জন লাগবে না, আমাদের যোগ্যতায়, আমাদের কোয়ালিটিতে, আমাদের আদর্শে, আমাদের প্রতিভায় তাদেরকে আমরা আওয়ামী লীগে কনভার্ট করবো। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু তারাও একটা বড় দল, অস্বীকার তো করার কিছু নাই, তাদের মধ্যেও জ্ঞানী গুণী লোক কিছুটা আছে, আপনারা সমন্বয় করে কাজ করেন, যাতে আপনাদের দল আরও বৃদ্ধি পায়, আরও সমৃদ্ধি লাভ করে, গুরুর হাত, নেত্রীর হাত যাতে আমরা সমৃদ্ধি করতে পারি। আমি আপনাদের সঙ্গে আছি, যতদিন গুরু অন্য কিছু না পারবে আপনারা আমার কাছে পাবেন, এবং আমি আপনাদের লোকের কাজ করতে চাই। দল বদল করে অটো মিনবে দেয়, এটা আমার সাংবিধানিক অধিকার, সংবিধানে কোথাও আছে নাকি দল চেঞ্জ করা যাবে না? লিসন ইয়াং ম্যান, এই যে বরিশালের সবচেয়ে বড় রাজনীতিবিদকে আপনি জানেন, শেরে বাংলা কি ফজলুল্লাহ, কয়টা দল করছে আপনি জানেন? বাচ্চা ছেলে লেখাপড়া করে নাই, শোনেন, সে প্রথম করেছে কংগ্রেস, তারপর একসাথে কংগ্রেস মুসলিম লীগ, তারপরে মুসলিম লীগ, তারপরে কেএসপি, তারপরে যুক্তফ্রন্ট। শেরে বাংলা যদি জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শিক্ষার স্বার্থে দল পরিবর্তন করে, আমি তো একটা চুনাপুটি। একজনে বলেন প্লিজ, আপনার সবাই কথা বলে হাউকে নাই, ওদের দলকে আমি গৌরবান্বিত করেছি, অলঙ্কৃত করেছি, ওরা আমাকে সাদরে গ্রহণ করেছে, বর্জন করার প্রশ্নই আসে না। আমার তো সংগ্রামের চেতনা, আমার চেতনা তো অন্যলাইন হতে পারে না, এটা বেসিক জিনিস আপনার বুঝুন না। আর মূলত গুরু তো বললো আমি জয় বাংলার লোক, কতবার বলবো, তার সাথের লোক, 64 থেকে অধ্যপতি আছি, আমাদের মধ্যে কখনো মনোমালিন্য হয় নাই, 71 আমরা একত্র ছিলাম, আমার বিপদের সময় তারা সাহায্য করেছে, তারাও যখন বিপদে পড়েছে আমি চেষ্টা করেছি উইদিন মাই লিমিটেড রিসোর্স প্রোটেকশন দেওয়ার জন্য, কোনো সমস্যা হয় নাই।